শ্যামাপূজা উপলক্ষে রাজ্যে এসেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব। গত প্রায় 1.5 বছর আগে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেও রাজ্যবাসী ভোলেনি তাকে। শ্রদ্ধা ও ভালোবাসার সাথে এখনও তাকে সবসময় পাশে চান রাজ্যবাসী, আর সেই ভালোবাসার সাড়া দিয়ে প্রতিবারই মানুষের মাঝে ফিরে আসেন তিনি। এবছরও কালী পূজার দিন সকাল থেকেই রাজধানীর নানা প্রান্তে শ্যামামায়ের মন্দিরগুলিতে পরিদর্শন করছেন তিনি। মায়ের দর্শন করে সবার কল্যাণার্থে প্রার্থনা করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। রবিবার দিনের শুরুতেই তিনি যান রাজধানীর ইন্দ্রনগরস্থিত জয়মা কালী সন্তান সংঘে। সেখানে রাজ্যবাসীর মঙ্গলের জন্য বাবা কাল ভৈরবের আশীষ প্রার্থনা করেন রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব। এরপর যান উষাবাজার জগৎ সিং পল্লীস্থিত নারীশক্তি পূজা কমিটির শ্যামা পুজোতে। সেখান থেকে সোজা চলে যান পঞ্চবটী কালী মন্দিরে। লিচুবাগান যুবক সদস্যবৃন্দ আয়োজিত শ্যামা পূজা উপস্থিত থেকে এলাকার দুস্থ মানুষদের হাতে শীত বস্ত্র তুলে দেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, দীপাবলির এই শুভক্ষণে মা কালীর আশীর্বাদে সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক সবার জীবন। কালী মেলা ত্রিপুরা শ্রী মায়ের পুণ্যভূমি, মাতাবাড়িতে আমি রাত্রিতে যাব। এখানে বরজলাতে লিচুবাগান এসছি, আমার সমস্ত ভাই বোনেরা মিলে কালী পূজার আয়োজন করা হয়েছে। এখানে উদ্বোধনী অনুষ্ঠানে আমাকে নিমন্ত্রণ করা হয়েছে, আমি এসেছি। আর বরজলাতে এমনি তো যখনই আমি আসি আমার ভালো লাগে, বরজলার মানুষ আমাকে ভালোবাসে। আর আমি সবার জন্য সুখ সমৃদ্ধির কামনা করি, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, সপরিবারে ভালো থাকুক, সেটাই আমি আপনাদের মাধ্যমে মা ত্রিপুরশ্রীর মায়ের কাছে, কালীমার কাছে প্রার্থনা করি। এবং আমি বিশ্বাস করি আমার আগামী প্রজন্মের ছেলেমেয়েরা, মাননীয় প্রধানমন্ত্রীদের নেতৃত্বে যেভাবে ভারতবর্ষের বিকাশ হচ্ছে, সেই দিশাতে ত্রিপুরার প্রত্যেকটি নজওয়ান মায়ের আশীর্বাদ নিয়ে কাজ করবে এবং নিজের জীবনকে প্রতিষ্ঠিত জীবন হিসেবে তৈরি করবে এবং অন্যকেও সাহায্য করবে। ধন্যবাদ। রবিবার রাতে উদয়পুরে ত্রিপুরা সুন্দরী মন্দিরেও মায়ের আশীর্বাদ নিতে যাবেন বলে এদিন জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।